আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান সুলতানা ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা পিঠার রেসিপি, পাটিসাপটা পিঠা। এর জন্য যা লাগবে আমি আপনাদেরকে এক এক করে বলে দিচ্ছি। আমি ফার্স্টে একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো ইউজ করেছি এবং 3 চা চামচ আমি দিয়ে দিব ময়দা। চালের সাথে ময়দাটা ইউজ করলে পিঠাটা অনেক ভালো এবং সফট হয়। এবং অ্যাড করে দিব সামান্য লবণ। আর আজকে আমি পিঠাটা বানাবো গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে। আমি খেজুরের গুড়টা 1/2 কাপ ইউজ করেছি, আমি গলানো গুড়টা ইউজ করেছি। এখন চাল আর ময়দার সাথে ভালোভাবে গুড়টাকে মিক্স করে নিব। আর আমি 1 কাপ ওয়াটার ইউজ করব, যেটা নর্মাল টেম্পারেচারে থাকবে, এটা বেশি গরম পানি হবে না। আমি এখন অল্প অল্প করে পানিটার সাথে সব উপকরণগুলি মিক্স করব। এই এই ব্যাটারটা বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না, মিডিয়াম সাইজের থাকবে। পানির কনসিস্টেন্সিটা আপনাদের অনুযায়ী নিয়ে নিবেন, যতটুকু ময়দা বা আটা লাগে তার উপর। আমার 1.5 কাপ পানি লেগেছে, এখন আমার এটা হয়ে গেছে মিক্সড করা। আমি এটা 1 ঘন্টা রেস্টে রেখে দিব। এর পাশে আমি নিয়ে নিচ্ছি, আমি যে পিঠার জন্য যেই আমি ক্ষীরটা বানাবো, এই জন্য আমি 2 চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং আমি লিকুইড দুধ দিয়ে এখানে এটাকে মিক্সড করে রেখে দিব। এটা আমি খিরসার জন্য ইউজ করব। ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। বাস হয়ে গেল, এখন আমি চলে যাব খিরসা তৈরিতে। এর জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম, এখানে 2 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। খিরসার উপরে নির্ভর করে পাটিসাপটা পিঠাটা কত মজা হবে। এখন আমি এই দুধটাকে আস্তে আস্তে ফ্লেমে ভালোভাবে ঘন করে নিব। আমি 2টা এলাচ ভেঙে দিয়ে দিলাম। আমার দুধটা ভালোভাবে বলক চলে এসেছে। এখন এখানে আমি ইউজ করব 1/2 কাপ চিনি। আমি পিঠাটা বেশি মিষ্টি করব না, তাই আমি অল্পই চিনি ইউজ করেছি। আর ব্যাটারেও কিন্তু আমি চিনি ইউজ করিনি, জাস্ট গুড় দিয়ে ওটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। গুড়েরটাও অনেক মিষ্টি হয়ে গেছে, তাই আমি এক্সট্রাভাবে চিনি ইউজ করিনি। এখন আমি এখানে অ্যাড করে দেবো 1/2 কাপ চিনি। তারপরে ভালোভাবে নেড়ে নিব। দুধে বলক চলে এসেছে, এখন অ্যাড করে দিব আমি যে দুধ দিয়ে গলিয়ে রেখেছিলাম যে ব্যাটারটা, ওইটা এখানে অ্যাড করে দেব এবং অনবরত লাড়তে থাকবো যাতে ও নিচে লেগে না যায়। এখন আমার ব্যাটারটা ভালোভাবে ঘন হয়ে এসেছে এবং আমি ইউজ করলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর এখন দিয়ে দিব 2 টেবিল চামচ গোলানো গুড়। ভালোভাবে লাড়তে হবে যাতে না লেগে যায়। আমার ব্যাটারটা অলমোস্ট হয়ে গেছে এবং এটা এখন ঠান্ডা হতে রেখে দিব।
এখন আমি মেন বেটারে চলে গেলাম। এইটা অনেকটা আমার এই কনসিস্টেন্সিতে আছে 1 আওয়ার রেস্ট রাখার পরে। এখন আমি পিঠা বানানো মেন উপকরণে চলে যাব। এই জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে আমি ভালোভাবে একটা ব্রাশ দিয়ে অয়েল করে নিচ্ছি। ব্রাশ করার পরে একটা টিস্যু দিয়ে ভালোভাবে আমি প্যানটাকে মুছে নিব। এখন আমি ওখান থেকে 1 টেবিল চামচ ব্যাটার নিয়ে নিলাম এবং একটু হালকাভাবে ঘুরিয়ে নিব। আর এখন একটু হালকা এটা হতে রেখে দিব। এখন আমি এখানে ঠিসাটা দিয়ে দিব। ঠিসাটা আপনাদের উপর ডিপেন্ড করে যে কতটুকু বেশি বা কম দিবেন। আমি একটু বেশিই দিচ্ছি, আমার কাছে ঠিসা বেশি হলে ভালো লাগে পিঠাটা। এখন ভালোভাবে এটা ফোল্ড করে দিব। কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিব এপিট ওপিট করে। দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। এখন আমি এটা উঠিয়ে রাখবো। আমি আরেকটা পিঠা আপনাদের বানিয়ে দেখে দিচ্ছি। আমি এভাবে এক এক করে সব পিঠা বানিয়ে নিব। আমি আবারও ব্রাশ করে নিচ্ছি। প্রত্যেকটা পিঠা বানানোর পর আপনি প্যানটাকে ব্রাশ করে নেবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকন কিন্তু ক্লিক করতে ভুলবেন না, যাতে আমি নতুন কোনো ভিডিও দিয়ে থাকলে ওটা আপনারা সাথে সাথে পেয়ে যান। এখন আমি আরেকটা পিঠা বানানো দেখিয়ে দিচ্ছি। একটু ঢেকে দিব। পিঠাটা হয়ে যাওয়ার পর আপনারা 1-2 সেকেন্ড এখানে রেখে দিবেন যাতে ভালোভাবে হয়ে যায়। বাস হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা। আশা করি আপনারা রেসিপিটা বাসায় ট্রাই করবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।